নির্দেশ। ভারতের ত্রিপুরা ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন 31 বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? 15 বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত 5 আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণভুথানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি। বহু লোক এখনও আটকে আছে পানিতে। দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি তবে ইচ্ছে করে এই বাঁধ খুলে দিল? এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি24 ঘন্টা 21 আগস্ট একটি প্রতিবেদন করে যাতে ভারতের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়। এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ। নেটিজেনদের অনেকেই বলছেন, হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ। কিন্তু গত 20 আগস্ট ভয়াবহ ভূমিদশে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন 21 আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলাফল এই বন্যা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয়, বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায়। যেমন, বিগত 31 বছর ধরে এই বাঁধ বন্ধ করে রাখে ভারত, যার ফলে নাব্যতা হারায় গোমতী নদী। তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো, তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী। আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না, এমন প্রশ্নও আসছে সামনে। ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না, তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত। তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়ত না ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ। তাই প্রশ্ন এখনও রয়ে যায়, এই বন্যা কি শুধু প্রাকৃতিক নাকি রাজনৈতিক? তবে কারণ যাই হোক, এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের। পাশাপাশি আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কাও রয়েছে বাংলাদেশের উপর। তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার। ইমরান মাহমুদ, বাংলাদেশ। দোতলা ছাদের উপরে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছেন, এবং এই দোতলা ছাদের উপর যাদেরকে দেখছেন, তারা হয়তো আশপাশের কোনো একটি ছোট টিন শেড বা একতলা কোনো বাসা বাড়িতে তারা থাকতেন। তাই পার্শ্ববর্তী যে উঁচু জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে, এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। শিশুদের যারা পানিতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। এই যে দৃশ্য আমরা দেখছি, সেটি আসলে অনেক ভয়াবহ। স্মরণকালে ফেনীতে এমন বন্যা কখনো কেউ দেখেননি বলে সাধারণ যে মানুষ রয়েছেন, ফেনীর বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমার আত্মীয় স্বজন এখানে আটকে আছে, তো আমি ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি। কিন্তু একটা নৌকা নিয়ে যদি যেতে পারতাম, তাহলে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরামে, পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, খুব পরিস্থিতি দেখছেন সেখানকার কি অপরিবর্তিত রয়েছে কিনা। কয়েকটি একেবারে যে সব বাড়িঘরে পানি ঢুকেছে বা যারা দিদারুণ কষ্টে আছে, তাদের ছবি আমরা দেখেছিলাম সারাদিন। এখন যেখানে আছে আছে রয়েছে, সেটি হচ্ছে একবারে সদরের নোয়াখালী ফেনীর যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে। এখানে স্থানীয়রা বলছে মহাসড়কের উপরে অন্তত হাঁটু পানি তারা তাদের জীবদ্দশায় দেখেননি। যদিও বলছেন যে 2004 বা তার আগে যে বন্যাগুলো হয়েছিল, সেই বন্যাগুলোতে পানি ঢুকেছে নির্মাঞ্চলগুলোতে, কিন্তু একেবারেই সদরের মূল সড়কে পানি কখনো দেখেনি বা মূল সড়কে নৌকা চলছে এই ধরনের পরিস্থিতি কখনো অতীতে ঘটেনি। সুতরাং তারা বলছেন, যেহেতু এই যে নালা নর্দমা থেকে শুরু করে খাল সব দখল হয়ে গেছে, সেই দখল করে স্থাপনা নির্মাণের কারণে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেই সড়কটি এখন দেখছেন, সেই সড়কটি আমরা সকাল 8টা বাজে দেখিয়েছিলাম যে দর্শকদের যে পরিমাণ পানি ছিল, তখন
প্রচণ্ড বৃষ্টি ছিল, আর সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই, তবুও এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটির পানি অন্তত 3-4 ইঞ্চি পরিমাণ বেড়েছে। তো স্থানীয়রা বলছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে এবং সেটি যদি রাত ভর অব্যাহত থাকে তাহলে আগামী সকালে এই যে মূল শুধুমাত্র নিম্নাঞ্চল নয় বা নিম্নাঞ্চলের বাড়িঘর নয়, এই যে